দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের দ্বিতীয় সংসারটিও ভেঙে গেল। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব নিজেই। এ ব্যাপারে জানতে চাইলে হাবিব বলেন, গেল 19 জানুয়ারি আমার ও রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু না, আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। 5 বছরে আমরা একে অপরকে জানার সময় পাইনি। একটা সময় বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন, এবং এক পর্যায়ে আমরা দুজনই এটা উপলব্ধি করি যে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। ছেলের ব্যাপারে হাবিব বলেন, আমাদের ছেলে আলী মহিদ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর মানসিকতা বিকাশের কথা গুরুত্ব দিয়ে চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। 2003 সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে রিহানকে বিয়ে করেছিলেন হাবিব। 2011 সালে চট্টগ্রামের কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহানকে বিয়ে করেন তিনি। হাবিব সকলের উদ্দেশ্যে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার, কারণ দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা হতেই পারে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। বিনোদন জগতের আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।